হ্যালো ভিয়ার্স টেকনিকিজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমাদের মূল আলোচ্য বিষয় পেছনাদানের উপায় সমূহ বর্ণনা করো দানের উপায় সমূহ বর্ণনা পেশনা হলো এমন একটি স্বতঃস্ফূর্ত ধারণা যা আপনা আপনি বা নিজে নিজে কাজ করতে উদ্বুদ্ধ হয় অনুপ্রাণিত হয় উৎসাহিত হয় পেছনাদানের উপায় দুইটি একটি হলো আর্থিক উপায় আরেকটি হল অনার্থিক উপায় আর্থিক উপায়ের মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে তা পয়েন্ট আকারে দেখানো হল এক নম্বর ন্যায্য বেতন দুই নম্বর মুনাফার অংশ তিন নম্বর বোনাস চার নাম্বার আর্থিক নিরাপত্তা পাঁচ নাম্বার অগ্রিম ছয় নাম্বার বাসস্থান ভাতা সাত নাম্বার পরিবহন ভাতা আট নাম্বার চিকিৎসা ভাতা নয় নাম্বার পদোন্নতি দশ নম্বর অন্যান্য অনার্থিক উপায়ের মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে তা এক নম্বর সুষ্ঠ কর্ম পরিবেশ দুই নম্বর নিরাপত্তা তিন নম্বর আকর্ষণীয় কাজ চার নাম্বার উত্তম ব্যবহার পাঁচ নাম্বার ভালো কাজের প্রশংসা ছয় নম্বর প্রশিক্ষণ সুবিধা সাত নম্বর সুবিচার প্রতিষ্ঠা আট নাম্বার শ্রমিক সংঘ করার সুযোগ নয় নম্বর প্রতিষ্ঠানের সুনাম দশ নাম্বার অন্যান্য প্রণোদনামূলক ব্যবস্থা এগুলোর আলোচনা করা হল আর্থিক উপায় দানের আর্থিক উপায়ের মধ্যে যে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ তা হলো ন্যায্য বেতন একজন শ্রমিক যখন প্রতিষ্ঠানে কর্মরত থাকে তখন যদি তার মেধা যোগ্যতা অনুযায়ী ন্যায্য বেতন পায় তাহলে সে প্রতিষ্ঠানের প্রতি খুশি থাকে এবং তার কাজকর্মের প্রতি সে খুশি থাকে প্রতিষ্ঠানে সে আন্তরিকভাবে কাজ করতে সক্ষম হয় তে আর্থিক উপায় পেশনাদানের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হল ন্যায্য বেতন শ্রমিককে দিতে হবে দুই নম্বর মুনাফার অংশ পেশনাদানের আর্থিক উপায়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হলো মুনাফা অংশ প্রতিষ্ঠানে বিদ্যমান শ্রমিকদের বা কর্মচারীদের যদি মালিকপক্ষ বলে যে লাভের একটি অংশ আপনাদের দেওয়া হবে আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন তাহলে শ্রমিকরা আরও প্রতিষ্ঠানের প্রতি কাজের অনেক আগ্রহী হয়ে ওঠে তো মুনাফার অংশ প্রদান করাও আর্থিক উপায়ের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় তিন নম্বর বোনাস প্রতিষ্ঠানে বিদ্যমান শ্রমিকদের ন্যায্য বেদনের পাশাপাশি যখন বিভিন্ন উৎসব আসে তখন সেই উৎসবে যদি বোনাস প্রদান করা হয় তাহলে শ্রমিক কর্মকর্তা কর্মচারীরা প্রতিষ্ঠানের প্রতি খুশি থাকে এবং তারা কাজের প্রতি আরও বেশি যত্নশীল হয় এই জন্য বোনাসটাও আর্থিক উপায়ের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় আর্থিক নিরাপত্তা আর্থিক নিরাপত্তা কর্মীকে তার কাজ করতে আরও বেশি উৎসাহিত করে কারণ একজন কর্মী প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করলে চাকরি শেষে যখন অবসরে যাবে তার কিছু সুযোগ সুবিধা থাকতে হবে যেমন গ্রাউসিটি থাকতে হবে প্রভিডেন্ট ফান্ড থাকতে হবে বিমা তহবিল থাকতে হবে এই সমস্ত পেনশন সুবিধা থাকতে হবে এই সমস্ত আর্থিক নিরাপত্তা যদি থাকে তাহলে কর্মীরা প্রতিষ্ঠানের কাজের প্রতি আরও বেশি যত্নশীল হবে আরও বেশি আগ্রহী হবে ও উৎসাহিত হবে এটাও আর্থিক উপায়ের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় পাঁচ নম্বর অগ্রিম প্রতিষ্ঠানে বিদ্যমান শ্রমিক কর্মচারীরা প্রয়োজনে অগ্রিম টাকা পয়সা নেওয়ার সুব্যবস্থাও থাকতে হবে প্রয়োজনে তাদের এটা সুযোগ থাকলে তারা যে কোনো বিপদ আপাদের সময় প্রতিষ্ঠান থেকে অগ্রিম টাকা পয়সা নিয়ে তাদের উপযুক্ত কাজ করতে পারবে তেই এটাও আর্থিক উপায়ের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় ছয় নম্বর বাসস্থান ভাতা শ্রমিক কর্মীদের ন্যায্য বেতনের পাশাপাশি তাদের বাসস্থান ভাতাও থাকলে তারা সুন্দরভাবে থাক সেখানে থেকে প্রতিষ্ঠানের কাজ সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবে এই সুযোগটিও আর্থিক উপায়ের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় সাত নম্বর পরিবহন ভাতা শ্রমিক কর্মচারীরা যেন প্রতিষ্ঠানে পরিবহনের মাধ্যমে সুন্দরভাবে যাইতে পারে এই জন্য তাদের একটি নির্দিষ্ট পরিমাণ ভাতা প্রদান করলে তারা বেশি কাজের প্রতি আগ্রহী হবে ও যত্নশীল হবে এই বিষয়টিও আর্থিক উপায়ের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় আট নাম্বার চিকিৎসা ভাতা শ্রমিক কর্মীরা প্রতিষ্ঠানে সবসময় কাজে রত থাকবে এই জন্য তাদের সুচিকিৎসার ব্যবস্থাও করতে হবে শ্রমিক কর্মীদের যদি সঠিকভাবে চিকিৎসা করা হয় তাহলে তারা সুস্থ থাকবে এবং তারা সুন্দরভাবে কাজ বাস্তবায়ন করতে পারবে এটাও আর্থিক উপায়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় নয় নম্বর পদোন্নতি প্রতিষ্ঠানে বিদ্যমান কর্মীদের এক পদ থেকে পদে অধিষ্ঠিত বা উন্নীত করাকে পদোন্নতি বলে তে পদোন্নতির মাধ্যমেও যখন একজন কর্মীকে পদোন্নতি দেওয়া হয় তখন ওই কর্মী প্রতিষ্ঠানের কাজের প্রতি খুশি থাকে এবং কাজের প্রতি আরও বেশি যত্নশীল হয় তো পদোন্নতিটাও শ্রমিক কর্মীদের আর্থিক উপায়ের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় দশ নম্বর আর্থিক উপায়ের সর্বশেষ গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হলো অন্যান্য এই অন্যান্যর মধ্যে ক্যান্টিন সুবিধা থাকতে হবে রেশন সুবিধা থাকতে হবে নামাজের ব্যবস্থা থাকতে হবে এগুলো কর্মীদের আর্থিক উপায়ের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় অনার্থিক উপায় প্রতিষ্ঠানে বিদ্যমান শ্রমিক কর্মীদের আর্থিক উপায় ছাড়াও অনার্থিক উপায়ও কর্মীদের পেশিত করা যায় এর মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে তার এক নম্বর হলো সুষ্ঠ কর্ম পরিবেশ প্রতিষ্ঠানে যখন শ্রমিক কর্মীরা অবস্থান করবে তখন সেই কারখানার পরিবেশ যদি সুন্দর না হয় তাহলে শ্রমিক কর্মীরা অসুস্থ হয়ে পড়বে তারা প্রতিষ্ঠানের কাজ সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবে না এই জন্য প্রতিষ্ঠানের কাজের পরিবেশ সুন্দর হতে হবে যাতে তারা মনোযোগ দিয়ে সুন্দর পরিবেশে থেকে স্বাস্থ্যসম্মত উপায়ে প্রতিষ্ঠানের কাজ বাস্তবায়ন করতে পারে এটা পেশনা দানের অনার্থিক উপায়ের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় দুই নাম্বার নিরাপত্তা প্রতিষ্ঠানে বিদ্যমান কর্মীরা যেন নিরাপত্তা হীনতায় না ভোগে সেই দিকে খেয়াল রেখে মালিকপক্ষকে তাদের সুন্দর নিরাপত্তার বিধান করে দিতে হবে যাতে তারা কাজের প্রতি যত্নশীল হয় এবং অতি আগ্রহী হয়ে ওঠে তাই নিরাপত্তাটাও শ্রমিক কর্মীদের অনার্থিক উপায়ের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় আকর্ষণীয় কাজ প্রতিষ্ঠানে বিদ্যমান শ্রমিক কর্মীদের কাজ এমন হবে যেন তারা সেই কাজ করতে বেশি আগ্রহী হয় উৎসাহিত হয় অনুপ্রাণিত হয় এই ধরনের কাজ তাদেরকে করাতে হবে যেন তারা খুশি হয় এবং প্রতিষ্ঠানটা আরও উন্নয়ন করা সম্ভব হয় এটাও অনার্থিক উপায়ের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় চার নম্বর উত্তম ব্যবহার প্রতিষ্ঠানে বিদ্যমান শ্রমিক কর্মীদের যদি মালিকপক্ষ প্রতিটা মুহূর্তে কর্মকর্তা কর্মচারীদের সাথে সুন্দর ব্যবহার করে তাদের কোনো ত্রুটি হলে সুন্দরভাবে বোঝাই দিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাদের দিয়ে কাজ করিয়ে নেয় তাহলে কর্মচারীরা মালিক পক্ষের প্রতি খুশি থাকবে এবং প্রতিষ্ঠানের প্রতি তারা যত্নশীল হবে সুন্দরভাবে প্রতিষ্ঠান পরিচালিত হবে উত্তম ব্যবহারও প্রশিক্ষা প্রতিষ্ঠানে অনার্থিক উপায়ের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় পাঁচ নম্বর ভালো কাজের প্রশংসা প্রতিষ্ঠানে বিদ্যমান শ্রমিক কর্মীদের মধ্য থেকে যে সততা আন্তরিকতা এবং মেধাবী ও দক্ষতা যোগ্যতার বলে প্রতিষ্ঠানের কাজ ভালো করে তাকে অবশ্যই সবার সামনে প্রশংসিত করতে হবে তাকে ধন্যবাদ দিতে হবে তাহলে সে প্রতিষ্ঠানের প্রতি আরও যত্নশীল হবে আরও কাজ মনোযোগ দিয়ে করবে এই জন্য ভালো কাজের প্রশংসা অবশ্যই মালিক পক্ষকে করতে হবে তাহলে প্রতিষ্ঠানের কর্মচারীরা অনেক খুশি হবে এটাও অনার্থিক উপায়ের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় ছয় নম্বর প্রশিক্ষণ সুবিধা প্রতিষ্ঠানে যখন একজন নতুন কর্মী নিয়োগ করা হয় তখন যদি তাকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে ওই কাজে দক্ষ করে দায়িত্ব দেওয়া হয় তাহলে সে সুন্দরভাবে কাজ করতে পারবে তাই প্রশিক্ষণ সুবিধাটাও প্রতিষ্ঠানে অনার্থিক উপায়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় সাত নম্বর সুবিচার প্রতিষ্ঠা প্রতিষ্ঠানে বিদ্যমান শ্রমিক কর্মচারীদের সাথে সুন্দর সুবিচার প্রতিষ্ঠা করতে হবে ন্যায় অন্যায় বুঝে সবার সাথে সেইভাবে আচরণ করতে হবে কেউ ভালো কাজ করলে তার প্রশংসা করতে হবে কেউ অন্যায় করলে তার পানিশমেন্টের সুব্যবস্থাও করতে হবে তে সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠানের কাজ সুন্দরভাবে বাস্তবায়ন করা সম্ভব এটা অনার্থিক উপায়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় আট নম্বর শ্রমিক সংঘ করার সুযোগ প্রতিষ্ঠানে বিদ্যমান শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের নিয়ে একটি শ্রমিক সংঘ গঠন করতে হবে শ্রমিক সংঘ মালিক সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করে শ্রমিকদের সুযোগ সুবিধা আদায় করার চেষ্টা করবে এই সুযোগটিও প্রতিষ্ঠানে অনার্থিক উপায় হিসাবে বিবেচিত হবে আর যে প্রতিষ্ঠানে কোনো শ্রমিক সংঘ নাই তাদের বলার কোনো অধিকার নাই সেই প্রতিষ্ঠানের কর্মীরা কাজের প্রতি বেশি যত্নশীল হয় না এই জন্য অনার্থিক উপায়ের মধ্যে শ্রমিক সংঘ করার সুযোগও থাকতে হবে এটিও একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় নয় নম্বর প্রতিষ্ঠানের সুনাম একটি প্রতিষ্ঠানে বিদ্যমান শ্রমিক কর্মচারীদের মধ্যে যদি গুড থাকে সুনাম থাকে তাহলে এই কথা চারিদিকে সরাই যাবে এবং সবাই ওই প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হবে ওই প্রতিষ্ঠানের পণ্য সবাই চাইবে এটা প্রতিষ্ঠানের জন্য একটি ভালো দিক তাই প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখার জন্য অনার্থিক উপায়ের মধ্যে এই বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে প্রতিষ্ঠানের সুনাম প্রতিষ্ঠানের পণ্য কীভাবে অক্ষুণ্ণ থাকে সেইভাবে চেষ্টা করতে হবে তাহলে দীর্ঘদিন এই প্রতিষ্ঠান টিকিয়ে থাকবে এটাও অনার্থিক উপায়ের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় দশ নম্বর অন্যান্য অন্য ব্যবস্থা প্রতিষ্ঠানের বিদ্যমান কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘদিন কাজ করার ফলে তাদের মধ্যে একটা একঘেয়েমি চলে আসবে এই জন্য মাঝে মাঝে তাদের বিনোদনের সুব্যবস্থা করতে হবে বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা করতে হবে বিভিন্ন বনভোজনের ব্যবস্থা করতে হবে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলার ব্যবস্থা করতে হবে যাতে তারা একঘেমি কেটে প্রতিষ্ঠানের কাজের প্রতি আরও যত্নশীল হয়ে ওঠে এই বিষয়গুলো অনার্থিক উপায়ের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় উপরোক্ত বিষয়গুলো আমরা পেছনাদানের উপায় হিসাবে দেখতে পাই যা একজন কর্মীকে তার কাজ করতে আরও উৎসাহিত অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করে থাকে এই ক্লাসটি করার জন্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল